হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। ইতিমধ্যে স্টেট ব্যাংকের সকল গ্রাহকদের জন্য রয়েছে আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য বড় ধাক্কা। তো ফ্রেন্ডস, আপনার কাছে যদি স্টেট ব্যাংকের বই থেকে থাকে তাহলে ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে খুবই সুবিধা হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আজ মূলত স্টেট ব্যাংকের বই নিয়ে যে আপডেটটি উঠে এসেছে স্টেট ব্যাংকের সকল গ্রাহকদের জন্য সেটি জানানোর পর আপনাদের থেকে জানতে চাই, স্টেট ব্যাংকের বই ছাড়াও যদি আপনাদের অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, কারণ আপনার ব্যাংকের যখন লেটেস্ট আপডেট উঠে আসবে তখন আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের খুবই সুবিধা হয়ে থাকবে। নিউজ রিপোর্টে বলা হচ্ছে স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য বড় ধাক্কা। দেশের সবথেকে বড় সরকারি ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেশ জুড়ে তাদের লকার চার্জ বাড়িয়ে দিল। নতুন চার্জ 31 মার্চ 2020 থেকে লাগু হবে, যার জেরে বছরে লকার চার্জ প্রায় 500 টাকা বেড়ে যেতে চলেছে। স্টেট ব্যাংক ছোট লকার চার্জ 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত বাড়িয়েছে। অন্যদিকে এক্সট্রা চার্জ লকারের দাম 9000 টাকা থেকে 12000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আরবিআই নোটিফিকেশন অনুযায়ী যে কোনো ব্যক্তি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছাড়াও লকার নিতে পারবেন, কিন্তু লকার ভাড়া ও সিকিউরিটি ডিপোজিটের জন্য বিনা অ্যাকাউন্টে লকার পরিষেবা দিতে চায় না। শুধু তাই নয়, বেশ কিছু ব্যাংক বড় অঙ্কের FD করানোর জন্য জোর দিয়ে থাকে, তাই যেখানে সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেখানে লকার নেওয়া ভালো মনে করেছেন ব্যাংক আধিকারিকরা। প্রত্যেক ব্যাংকের গ্রাহকদের জন্য ব্যাংকের তরফ থেকে স্পেশাল কিছু ফেসিলিটি থাকে, তার মধ্যে লকার অন্যতম ভূমিকা পালন করে, যেখানে সাধারণ মানুষ ওই লকারের মধ্যে তাদের গোল্ড থেকে শুরু করে অন্যান্য দামি দামি জিনিসপত্র সেফটি হিসাবে রাখতে পারে। আর সেই চার্জ হিসাবে স্টেট ব্যাংক তাদের লকারের দাম বাড়াতে শুরু করেছে। নতুন চার্জ আগামী 31 মার্চ 2020 থেকে লাগু হবে, যেখানে 500 টাকা থেকে বেড়ে হতে চলেছে 2000 টাকা পর্যন্ত। অন্যদিকে এক্সট্রা লকার চার্জের দাম 9000 টাকা থেকে 12000 টাকা পর্যন্ত। ফ্রেন্ডস, এই ছিল আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।